প্রদূষণে এতিয়া ভয়ঙ্কর রূপ ধারণ করেছে রাজধানী শহর দিল্লিত। দিল্লিত এতিয়া প্রদূষণের মাত্রা ইমানেই বৃদ্ধি পাইছে যে বর্তমান স্কুল সমূহ প্রাথমিক যেসব স্কুল আছে সেই সমূহ বন্ধ ঘোষণা করেছে দিল্লি সরকারে। হয় 10 নভেম্বরলৈকে যিসমূহ প্রাথমিক বিদ্যালয় আছে সেইসমূহ বন্ধ ঘোষণা করা হয়েছে। আর আনহাতে ব্যক্তিগত বা সরকারি খণ্ডের যিসমূহ বিদ্যালয় ষষ্ঠ শ্রেণীর দ্বাদশ শ্রেণীলৈ সেইসমূহর অফলাইন ক্লাস বর্তমান বন্ধ করে দিয়া হয়েছে। আর সকলকে অনলাইনের জড়িয়ে স্কুল সমূহলৈ বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে যে অনলাইন ক্লাস সমূহ যাতে বিদ্যালয় সমূহে করে, যেহেতু প্রদূষণের মাত্রা যথেষ্ট রূপত এটা বৃদ্ধি পাওয়া পরিলক্ষিত হয়েছে রাজধানী শহর দিল্লিত। আর এতিয়া এই প্রদূষণ সন্দর্ভত দিল্লি উচ্চতম ন্যায়ালয় যথেষ্ট কঠোর হয়েছে আর কেতবোরকে নির্দেশনা জারি করেছে। দিল্লিত এটা উশাহ কাঢ়ি নিছে প্রদূষণে। শ্বাস প্রশ্বাসজনিত রোগত ভুগিছে বহু লোক। আর এটা দেখবলে পাওয়া গেছে যে সরকারে বিহিত ব্যবস্থা গ্রহণ করা নাই বলে বহু লোকে অভিযোগ অনার পিছতে এটা দিল্লি উচ্চতম ন্যায়ালয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। কেবল দিল্লিতে নহয়, দিল্লির যেসমূহ চুবুরিয়া রাজ্য রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ এই সমূহ রাজ্যের বিশেষ নির্দেশনা জারি করা হয়েছে। এই সমূহ রাজ্য কোয়া হয়েছে যাতে নড়া নজলায়। বিশেষ কৃষি প্রধান রাজ্য পাঞ্জাবলেও সেই নির্দেশনা জারি করেছে উচ্চতম ন্যায়ালয়ে, যাতে আগন্তুক দিনসমূহ যেহেতু যথেষ্ট বৃদ্ধি পাইছে প্রদূষণে দিল্লিত, গতিকে আগন্তুক দিনসমূহত যাতে নড়া নজলায় এই সমূহ রাজ্যই, তার প্রতি নির্দেশনা জারি করা হয়েছে। আর যদি প্রদূষণের মাত্রা বৃদ্ধি পায় তেতিয়াহলে এখন রাজ্য আন এখন রাজ্যক কিন্তু দোষারোপ করব নোৱাৰিব। এই এনেদরে এটা কঠোর হয়ে পড়েছে দিল্লি উচ্চতর ন্যায়ালয়। এই বিষয়টো এতিয়া আদালতের মজিয়া পাইছেগৈ আর উচ্চতম ন্যায়ালয়ে জারি করেছে কঠোর নির্দেশনা। উচ্চতম ন্যায়ালয়ে কৈছে যে এয়া এটা মুখ চুপতির বিষয় নহয়, রাজনীতি করার বিষয় নহয়, মানুষের স্বাস্থ্যক লৈ কেতিয়াও হেতালি খেলিবলৈ দিয়া নহব। গতিকে মানুষের স্বাস্থ্যক লৈ এনেধরনের মুখ চুপতি বা রাজনীতি কোনো করব নোৱাৰে। যিখন রাজ্যের বাবে এই প্রদূষণের মাত্রা বৃদ্ধি পাব সেইখন রাজ্য ইয়াৰ বাবে জবাবদিহি হব বলে উচ্চতম ন্যায়ালয়ে কঠোর নির্দেশনা জারি করেছে। আর দিল্লির প্রদূষণের মাত্রা বৃদ্ধি পড়ার ফলতে দিল্লি সরকার গ্রহণ করেছে আন এক ব্যবস্থা, যত দীপাবলীর পিছর অর্থাৎ 13 তারিখের 20 তারিখলকে যুগ্ম অযুগ্ম সংখ্যার নিয়মেরে সে গাড়ি সমূহ তাত চলাব পারিব। যেহেতু ব্যক্তিগত বাহন বা যিসমূহ বাণিজ্যিক বাহন সেই সমূহ চলাচলের ক্ষেত্রে কেতবোর নীতি নির্দেশনা পূর্বরপরা আছিল, আর এবার 13 নভেম্বরের 20 নভেম্বরলৈ যুগ্ম অযুগ্ম সংখ্যার নীতিরহে বাহন সমূহ তাত চলাব পারিব তার লোকসকলে। আর সমান্তরভাবে ব্যক্তিগত বাহনের চলাচল বিগত সময়সাতো কিছু হ্রাস করেছে দিল্লি সরকারে। তার সলনি যিসমূহ ইলেকট্রনিক বাস আছে আর মেট্রো রেল সেইসমূহর সেবা বর্তমান দিল্লির বৃদ্ধি করা হয়েছে। আর উচ্চতম ন্যায়ালয়ের এই জাননিয়ে এতিয়া দিল্লিবাসীর কিছু সকাহ দিব, যদিও বা এই নির্দেশনা কেনেদরে বাকি রাজ্যসমূহে মানি চলে বা নির্দেশনা কেনেদরে পালন করে সেই নিশ্চয় লক্ষণীয় হব আগন্তুক সময়ত। কিন্তু বর্তমান যথেষ্ট হারত এতিয়া দিল্লি প্রদূষিত হবলৈ ধরেছে, আর যদি বিশেষ কোনো কারণ না থাকে তেতিয়াহলে দিল্লি সফর করবলৈ বর্তমান রাজ্যবাসীর সমগ্র দেশবাসীলৈ আহ্বান জানানো হয়েছে।